প্রিয় ভিউয়ার্স নিউজ এক্সপোজার টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম চলুন দেখিনি আজকে নিউজে যা যা থাকছে প্রধানমন্ত্রী অনেক আত্মীয় গণভবনে ঢোকা বন্ধ ভারতীয়দের জন্য পাকিস্তানের ভিসা ফ্রি বলেছেন ইমরান খান আরেক অভিমানী মুক্তিযোদ্ধার চিঠি শেষ যাত্রায় রাষ্ট্রীয় মর্যাদা চাই না এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত দুর্নীতি বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত অবস্থান নিয়েছেন এই অনেক আত্মীয় স্বজনকে গণভবনে ঢোকা বন্ধ করে দিয়েছেন তিনি এমনটি জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমন রেজাল করিম। শুক্রবার 1লা নভেম্বর নাজিরপুরে এক আলোচনা সভায় সমন রেজাল করিম এসব কথা বলেন। তিনি বলেন শেখ হাসিনার নৈতিকতা থেকে আমাদের আজ অনেক কিছু শেখার আছে। তিনি আজ দেশকে দুর্নীতিমুক্ত করতে যে পদক্ষেপ নিয়েছেন তা নজিরবিহীন। তার অনেক আত্মীয়স্বজনকে গণভবনে ঢোকা বন্ধ করে দিয়েছেন। সমন রেজাল করিম বলেন, শেখ হাসিনা সততাকে আমরা কাজে লাগিয়ে দেশকে আরো উন্নত করতে চাই। তার মতো একজন প্রধানমন্ত্রী এদেশে আর আসবে কিনা সন্দেহ আছে তিনি সারা দেশের ও মানুষের কল্যাণের চিন্তা করেন তিনি বলেন দুর্নীতিকে আমরা যদি সমূলে করতে তবে আমাদের অর্জিত স্বাধীনতা অর্থবহ হবে না। না। শান্তি পাবে আমাদের সবাইকে দুর্নীতিমুক্ত হতে হবে গণপূর্ত মন্ত্রী আরো বলেন আমি শেখ হাসিনার মতো একজন সৎ নেতা কর্মী হিসেবে আমার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে বিরানব্বই জন দুর্নীতি পরায়ণ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি আর ভালোদের পদায়ন দিয়েছি কর্তারপুর করিডোর নিয়ে নতুন ঘোষণা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার পয়লা নভেম্বর টুইট করে ইমরান খান জানান নয়ই নভেম্বর কর্তারপুর করিডোর উদ্বোধনের দিনে ভারতীয় তীর্থযাত্রীদের কাছ থেকে কোনো মাসুল নেবে না পাকিস্তান পাশাপাশি ভারত থেকে আসা শিখ তীর্থযাত্রীদের কর্তারপুরে যাওয়ার জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন হবে না বলেও জানান তিনি পাক প্রধানমন্ত্রী বলেন ভারত থেকে কর্তাপুরে শিখ তীর্থযাত্রীদের আসার জন্য আমি দুটি প্রয়োজনীয় শর্ত বাতিল করে দিয়েছি তাদের পাসপোর্টের মতো কোনো বৈধ পরিচয়পত্রের প্রয়োজন হবে না এবং দশ দিন আগে থেকে এখানে আসার জন্য নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন করতে হবে না এছাড়া উদ্বোধনের দিন এবং গুরুজির পাঁচশো পঞ্চাশতম জন্মদিনের দিন প্রবেশের জন্য কোনো মাসুলো দিতে হবে না বলে টুইটে ঘোষণা করেন প্রাক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী নয় নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুদাসপুরে এই করিডরের উদ্বোধন করবেন এবং পাকিস্তানের প্রান্ত থেকে সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান সেটিকে উন্মুক্ত ঘোষণা করবেন নতুন এই করিডোরটি পাঞ্জাবের ডেরা বাবা নানক মাজারকে কর্তাপুরের দরবার সাহেবের সঙ্গে সংযুক্ত করবে যা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নরওয়াল জেলার অবস্থিত আন্তর্জাতিক সীমারেখা থেকে মাত্র চার কিলোমিটার দূরে এটি সেই জায়গা যেখানে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব তার জীবনের শেষ আঠারো বছর কাটিয়েছেন বলে বিশ্বাস করা হয় শেষ যাত্রায় রাষ্ট্রীয় মর্যাদা চান না আরেক অভিমানে মুক্তিযোদ্ধা সলিমউদ্দিন বৃহস্পতিবার একত্রিশে অক্টোবর নিজের ক্ষোভ দুঃখের কথাগুলো জানিয়ে চিঠি দিয়েছেন পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর স্বজনদেরও নির্দেশ দিয়েছেন মৃত্যুর পর প্রশাসনের সেলুট বা ভিউকলের করুণ সুর ছাড়াই যেন তার দাফন করা হয় মুক্তিযোদ্ধা সলিমউদ্দিনের বাড়ি পঞ্চগড়ের অটোয়ারি উপজেলার কাটারি মিরপাড়া গ্রামে কতকাল বৃহস্পতিবার ডিসি বরাবর চিঠি পাঠান তিনি একই সঙ্গে এই চিঠি পাঠান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দপ্তর সহ আরো কিছু সরকারি দপ্তরে স্থানীয় সূত্র জানিয়েছে ছেলে চাকরি না হয় খোবে রাষ্ট্রীয় সম্মান চান না জানিয়ে চিঠি দিয়েছেন সলিমউদ্দিন এর আগে শেষ যাত্রায় রাষ্ট্রীয় মর্যাদা চাননি দিনাজপুরের সদর উপজেলার ছয় নং আউলিয়াপুর ইউনিয়নের যোগীবাড়ি গ্রামের অভিমানে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মৃত্যু দুদিন আগে নিজের খুব দুঃখের কথাগুলো লিখে রেখে যান সজনদের কাছে কত 23 অক্টোবর সকাল 11টায় মারা গেলে পরদিন 24 অক্টোবর اسماعিল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় ছড়ায় দাফন করা হয় এই বীর মুক্তিযুদ্ধ শেষ বিদায় নেন প্রশাসনের সেলুট ও ভিউকালের করুণ সুর ছাড়াই। অন্যায়ভাবে ছেলে নূর ইসলামকে চাকরিচ্যুত ও বাস্তুচ্যুত করায় খুব নিয়ে মারা যান মুক্তিযোদ্ধা اسماعিল হোসেন ডিসি বরাবর পাঠানো চিঠিতে মুক্তিযোদ্ধা সেলিমউদ্দিন উল্লেখ করেছেন সম্পতি আঠারী উপজেলায় সতেরোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাপ্তরিক কাজ নশুবহরি পদে নিয়োগ দেওয়া হয়। মুক্তিযুদ্ধর সন্তান হিসেবে সলিমউদ্দিনের ছেলে সাহিবুল ইসলাম দারখোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাপ্তরিক নসু নশুবহরি পদে আবেদন করেন এবং মৌখিক পরীক্ষায় অংশ নেন। কিন্তু ওই চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা না মেনে সাদিকুল ইসলাম নামে অন্য এক প্রার্থীকে নিয়োগ দেয়া হয়। চিঠিতে মুক্তিযোদ্ধা সলিমুদ্দিন অভিযোগ করেছেন টাকা নিয়ে সাদিকুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। পরে এই অনিয়ম নিয়ে নির্বাহী কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা সহ পাঁচজনের বিরুদ্ধে সরকারি জজ আদালতে একটি মামলা করেন মুক্তিযোদ্ধা সলিমউদ্দিনের ছেলে এই মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে তবে এই মামলা তুলে নিতে মুক্তিযোদ্ধা সলিমউদ্দিন ও তার ছেলেকে নানাভাবে হুমকি দিচ্ছে একটি প্রভাবশালী মহল এ ব্যাপারে মুক্তিযুদ্ধে সলিম বলেন আমি দরিদ্র মানুষ ছেলে চাকরির জন্য ঘুষ দিতে পারিনি তাই ওরা আমার ছেলেকে চাকরি দিল না আমার ছেলে যোগ্য প্রার্থী ছিল সে আনসার বিডিপির প্রশিক্ষণ প্রাপ্ত তারপরও তার চাকরি হলো না যারা টাকা দিয়েছে তাদের চাকরি হয়েছে আমি এর প্রতিবাদে মামলা করেছি বলে বিভিন্নভাবে আমাকে হুমকি দেয়া হচ্ছে এমন অনিয়ম যদি দেখতেই হবে তবে আমরা দেশ স্বাধীন করেছিলাম কেন এসব ঘটনার বিচার না হলে মৃত্যুর পর আমি এমন দুর্নীতিগ্রস্ত প্রশাসনের দেয়া রাষ্ট্রীয় সম্মান চাই না খোঁজ নিয়ে জানা গেছে গত পঁচিশে মে অটোয়ারির সতেরোটি প্রাথমিক বিদ্যালয় দস্তরি কাম নসুর প্রহরী নিয়োগের জন্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয় পরে পহেলা জুলাই মৌখিক পরীক্ষা চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয় মুক্তিযোদ্ধা সলিমউদ্দিন ও তার ছেলে সাহিবুল ইসলাম সহ কয়েকজন প্রার্থীর অভিযোগ নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা তো মানাই হয়নি উপরন্তু প্রত্যেক প্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণে ঘুষ নেওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী বলেন আমার কাছে নিয়োগ কমিটি দু লাখ টাকা চেয়েছিল আমি তা দিতে পারিনি তাই আমার চাকরিও হয়নি এ ব্যাপারে নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ বলেন মামলার বিষয়টি শুনেছি আর্থিক লেনদেন সহ অনিয়ম দুর্নীতির বিষয়ে আমি কিছুই জানি না অটোরি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা বলেন নীতিমালার কোথাও বলা নেই মুক্তিযুদ্ধ কোটে দফতরি কাম নসরী পোহরি নিয়োগ দিতে হবে একাধিক পদে নিয়োগের ক্ষেত্রে কোটা বিবেচনায় আসে একজনের ক্ষেত্রে আসে না নিয়োগের টাকা লেনদেনের বিষয়ে আমি কিছুই জানি না তবে কেউ যদি আমার নাম ভাঙ্গিয়ে টাকা নেয় সে দায় আমার না মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মান না নেওয়ার প্রসঙ্গে আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান বলেন আমি এখনো এরকম কোনো অভিযোগ পাইনি অভিযোগের কাগজ পেলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এই ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা প্রশাসক সাবিনা ইসমিন বলেন একজন মুক্তিযোদ্ধা তার ছেলে চাকরি হয়নি বলে অনিয়মের অভিযোগ করেছেন তিনি বলেছেন অনিয়মের বিচার না হলে তিনি মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান চান না আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখব টিভি সাথেই থাকুন কারণ আমরাই আপনাদের জন্য সারাদিনের বাছাই করা সব ধরনের আলোচিত নিউজগুলো প্রচার করে থাকি তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নিউজটি সবার আগে আপনার কাছে পৌঁছায় সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম